কিন্তু খোঁজ নেই, কিন্তু তাহলে বাড়িতে বলে এক সপ্তাহ বাড়িতে গেছে, বাপের বাড়ি, বাপের বাড়িতে গেছে, মেয়ের বাড়ি, মেয়ের বাড়িতে আইতে সময় ঘটনা হয়েছে আর কি। আপনার ধারণার মধ্যে কি লাগে, ট্রেন থেকে পড়ছিল না ট্রেনে ডাকা খেয়েছিল? ওখানে তো আমরা তো খুঁজতে পারি না, তো আমার তো দোকান আছে, আমার দোকান থেকে ধারণার মধ্যে কি লাগে, মানে কিতা কইতাম। মহিলার নাম কি? সন্ধ্যারানী দাস। বাড়ি? বাড়ি নগরে বাড়ি। স্বামীর নাম? সাধন দাস, মারা গেছে। বয়স কত হইব? কত হইব, 50-55 হইব। তো ওনার ছেলে মেয়ে কতজন আছে? ছেলে দুইজন চাকরি করে। ছেলে দুইজন চাকরি করে, মেয়ে নাই? মেয়ে আছে দুইজন, সবাই বিয়ে হয়ে গেছে। ওখানে উনি কি একা থাকেন না ছেলেদের সাথে? ছেলেদের সাথে থাকে না। বাড়িতে ছেলেটার ছেলে মেয়ের সঙ্গে বা বউর সঙ্গে কোনো ঘটনা টটনা হয় না কোনো কাজ না, এমন তো স্যার আমরা শুনছি না আমরা। আচ্ছা, আপনার নাম? আমার নাম নিরঞ্জন দাস। মানে বারোটা এমন টাইমে দিনে পিয়াসে খবর আয় যে কালিমুরা রেল ট্র্যাকের মধ্যে একটা ডেড বডি রেলের সঙ্গে দেখা গেছে। যথারীতি এই খবর পাওয়ার পরে পিএসসি আর জিআরপি রেল পুলিশকে জানানো হয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে আমি আইলাম, স্টাফ নিয়ে দেখলাম যে একজন মহিলা, বয়স অনুমান 55 বছর, নাম পরে লোকাল থেকে জানতে পারলাম মহিলাটা লোকালে, বাড়ি নগরে বাড়ি, নাম সন্ধ্যা দাস, স্বামীর নাম লেট সাধন দাস, বাড়ি নগরে বাড়ি। রেলের সঙ্গে ধাক্কা, সম্ভবত ধাক্কাই খেয়েছে, কাটা বললে তো বডি ডেড বডি টু পার্ট রইল, এলে সম্ভবত ধাক্কা খেয়েছে, আর পেছনে ব্যাক সাইডের দিকে হেড ইঞ্জুরি, রেলের কতদিন ধরে বাড়িতে নাই মহিলাটা? শুনতে পারলাম মহিলাটা নাকি কার 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 তার কোনো তেলিয়ামরাও রিলেটিভ আছে, আগরতলা রিলেটিভ আছে, হনুমান 6-7 দিন ধরে তেনে বেড়াইতে আছে, আজকে নাকি এদিকে আইসে। আর আশেপাশের পাশের একদিন বাড়িতে জলও খাইছে, লোকাল বাড়িতে জল খাওয়া এদিকে আয় অবশ্যই। কোনো ছেলে মেয়ে কতজন? মহিলাটার ছেলে দুজন আছে আর মেয়ে সম্ভবত দুজন। ছেলের নাকি চাকরি করে, দুজনেই সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স ডিপার্টমেন্ট। ছেলের নাম নামটা সঠিকভাবে আমি জানি না।